আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মানুষ, প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং বাংলাদেশ সহকারে অন্যান্য দেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ায় আদম পাচার নিয়ে একটা অভিযোগ এসেছে একটা দুষ্ট মহলের বিরুদ্ধে। এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে মালয়েশিয়ায় দীর্ঘদিন যাবত কলিং ভিসা শুরু হবে, হচ্ছে, অ্যাপ্লাই হবে, এভাবে দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে অনেকেই। পরবর্তীতে আবার অনেকেই অপেক্ষার বাদ মানতে পারছে না, অনেক দিন যাবত অনেকেই দালাল বা এজেন্টের কাছে টাকা দিয়ে বসে আছে, হয়তো আরও 2-3 বছর আগে থেকে। সেই সমস্ত দালাল চক্রই তাদেরকে এখন বলছে যে তোমাদেরকে কলিং ভিসা যদি যেতে দেরি হয় তাহলে তো ট্যুরিস্টে পাঠিয়ে দিই। ঠিক এরকমই ট্যুরিস্টে পাঠাচ্ছে আদমদের, মূলত তারা আদম বললে এটা খারাপ শোনা যায়, অনেকেই এটা বললেই ভালো বোঝে। আমরা একটু যদি ভালোভাবে বলি তাহলে কর্মী পাঠানোর নামে ট্যুরিস্ট ভিসায় কর্মী পাঠাচ্ছে, এরকম একটা দুষ্ট এজেন্ট আছে। সবাই না, একদল আছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে যে বাংলাদেশের এয়ারপোর্ট এবং কুয়ালালামপুর এয়ারপোর্টকে তারা কন্ট্যাক্ট করে তারা এরকম যারা কাজের জন্য যেতে ইচ্ছুক, মালয়েশিয়াতে গিয়ে মূলত তারা কাজ করবে, তাদেরকে ট্যুরিস্ট ভিসায় পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ। ট্যুরিস্ট ভিসা যেতে যেখানে খরচ লাগে মাত্র ভিসা ফি 5-7 হাজার টাকা প্লাস বিমান ভাড়া 30 হাজার টাকা বা 25 হাজার টাকা, কিন্তু তাদেরকে কাছ থেকে নেওয়া হচ্ছে 2,50,000 থেকে শুরু করে 3 লাখ পর্যন্ত তাদেরকে নেওয়া হচ্ছে, শুধুমাত্র তারা এয়ারপোর্টটি ক্রস করে দেবে। কিন্তু যারা এই এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে বা এইরকম দালাল ধরে ট্যুরিস্টে যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য ওখানে যে কাজ করা, ওখানে যে অবৈধ হয়ে কাজ করবে, তারা জানে না যে তাদের জন্য এটা কত খারাপ বা তাদের পক্ষে এটা কত বড় বিপদের কারণ হতে পারে। তারা না জেনেই কিন্তু প্রতি বছর এরকমভাবে লোকসানের সম্মুখীন হয়, হতাশার কারণে অনেকেই সর্বহারা হয়ে যায়। গতকালকের এবং গত সপ্তাহের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে মালয়েশিয়ার কুয়ালালামপুর সহকারে আশেপাশের কয়েকটি জেলায় এখন অবৈধদের ধরপাকড় চলতেছে। যারা অবৈধ আছে তাদেরকে ভিসা চেক করা হচ্ছে, তাদেরকে নিয়ে এখন জেলে ভরা হচ্ছে, তাদেরকে অনেক টাকা জরিমানা করা হচ্ছে, 6 মাস থেকে 1 বছরের জেল হচ্ছে। এরপরেও এখন এই সমস্ত কথা জেনেও যারা এখন ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে কাজ করার মনস্থির করেছেন বা অনেকের কাছে টাকা দিয়েছেন, আসলে তাদেরকে বোঝানোর কোনো ভাষা নাই। তো ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে যদি কাজ করতে যান তাহলে কী কী সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন? প্রথম যেটা, যে ওখানে ট্যুরিস্ট ভিসায় গেলে যে আপনি কাজ পাবেন এরকমটি নয়। আপনার যদি ভ্যালিড ভিসা না থাকে, অনেক কোম্পানি আছে, অনেক কর্মসংস্থান আছে বা ইয়ে আছে, সেখানে আপনার কাজেই ঢোকাবে না আপনার যদি ভিসা না থাকে। একে তো ট্যুরিস্ট ভিসায় যেতে খরচ মাত্র 30,000 টাকা বিমান ভাড়া সহকারে, সেখানে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছেন, তাহলে অনেকগুলো টাকারও আপনার লোকসান হচ্ছে। এবং ওখানে যাওয়ার পরই হয়তো আপনার 1 মাসের একটা, মানে ওখানে 30 দিনের একটা পারমিট দেয়, 30 দিন পরেই তো আপনি অবৈধ। তাহলে 3 লাখ টাকা খরচ করে আপনি যাচ্ছেন, 30 দিন পরেই অবৈধ, তাহলে কেন সে সমস্ত জায়গায় আপনারা যাবেন? আমার এটা বুঝে আসে না, আমাকে জানাবেন যে কেন এই কাজগুলো আপনারা করেন। এরপরে মালয়েশিয়াতে চলছে এখন ইমিগ্রেশনের অপারেশন, যদি ধরা খান তাহলে আপনার জেল জরিমানা হবে। এরপরে আপনি যদি ট্যুরিস্টের নাম করে 3 লাখ টাকা খরচ করে যায় ওখানে যদি কাজ করেন, পরবর্তী এরকম যদি হাজার হাজার যেতে থাকে, সত্যিকারের ট্যুরিস্ট যারা যারা সত্যিকারে ওখানে ঘোরার জন্য যাবে, পরবর্তীতে তাদের ভিসা পেতে সমস্যা হয়, ওখানে যেতেও সমস্যা হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা পড়ে। এবং এটা কিন্তু একটা লজ্জারও কারণ, সেজন্য যে সমস্ত ভাইয়েরা ওখানে কাজের জন্য যেতে চান তাদেরকে বলবো অপেক্ষা করেন, কলিং ভিসা খুব দ্রুতই আবেদন শুরু হবে, কলিং ভিসা যান, এরকম দালাল চক্র থেকে দূরে থাকেন, নিজেও সেফ থাকেন, ফ্যামিলিকেও সেফ রাখেন। প্রিয় মানুষ, প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে।